অরিত্র এবং বাবুর কাছে যাব আমি প্রথমে অরিত্র তোমাকে দিয়ে শুরু করছি অরিত্র বাবু হয়তো ঠিক বলছেন একদম টু হান্ড্রেড মানে সে কারণেই উনি বিশেষজ্ঞ হিসাবে আজকে এসেছেন সুদীপ্তবাবু ও নিজের আর্গুমেন্ট দেবেন সমীর গোস্বামী তো অবশ্যই এত বছর রেলে কাজ করেছেন কিন্তু এগুলো কি সত্যিই মানে চিরে ভিজবে তার কারণ টেনশন এই টেনশনটা মারাত্মক জিনিস অরিত্র আমি তুমি আড্ডা মারতে মারতে দার্জিলিং মেলে যাচ্ছি কাল সকালে এক্সাইটমেন্ট দার্জিলিংয়ে ওঠার এনজিপিতে যাব বা এনজিপি থেকে ফিরবো জবাব চায় বাংলাতে স্টুডিওতে আসব সব ঠিক আছে সকাল নটায় এরকম একটা দুর্ঘটনা আমারও তো মনে টেনশন ধরবে যে পরেরবার আমি ট্রেনটাকে প্রেফার করব কিনা প্রবলেমটা কি হচ্ছে এই মুহূর্তে কনজিউমার হিসেবে আমি গ্রাহক হিসেবে কী কী জায়গা আমি দাবি করতে পারি এবং রেল আবারও বলছি রাজনীতি করার সময় নয় কিন্তু রাজনীতির অপশনটা আসছে কেন কারণ বিরোধীরা এগুলো বলতে পারছে কারণ কুচ তো গালাতে এই জায়গাটা তুমি যদি একটু বলো দেখুন যে কোনো রকম দুর্ঘটনা হলেই বিশেষত এই ধরনের রেলওয়ে দুর্ঘটনা হলে আমরা যে কোনো একটা দিকে দোষ দিয়ে দিই আইদার বলি যে ড্রাইভার ঘুমিয়ে পড়েছিলেন দেখেননি অন্য মনস্ক ছিলেন ইত্যাদি অথবা আমরা যন্ত্রের দিকে দোষ দিয়ে দিই যে যন্ত্রটা খারাপ ছিল সিগন্যাল ফেইলিয়ার হয়েছে ইত্যাদি ইত্যাদি চাকায় ফাটল নানা রকমের জিনিস এইবার এই দুয়ের মাঝখানে একটা গ্রে এরিয়া আছে সেই গ্রে এরিয়াতে নিয়ে ভারতবর্ষের অধিকাংশ ডিপার্টমেন্টে কিচ্ছু কাজ হয় না তার নাম হচ্ছে এইচ বা এইচ এম হিউম্যান কম্পিউটার ইন্টারাকশান অথবা হিউম্যান মেশিন ইন্টারাকশান ধরুন আপনি একটা টিভির সাথে রিয়্যাক্ট করছেন যে টিভিতে এই বোতামটা দিলে এইটা হবে এবার টিভির সমস্যা অথবা আমার সমস্যা এই দুয়ের মাঝখানে যে কানেকশানটা রয়েছে যে টিভির কোন ডিজাইনের সাথে আমি কীভাবে রিয়্যাক্ট করছি এই যে কমিউনিকেশান এটা খুব ইম্পর্ট্যান্ট আপনি যদি রেলের যে মেমোটা প্রকাশ্যে এসেছে দেখেন যে সিগনাল খারাপ থাকাকালীন ভয়েস মেমো দিয়ে নাকি ডিরেকশন দেওয়া হচ্ছে আচ্ছা ভয়েস মেমো যখন ঢুকছে আমার যদি সিগনাল খারাপ থাকে কেন চলছিলো সেখানে ট্রেন আচ্ছা এবার আপনি বলবেন যে তাহলে কীভাবে সমস্যার সমাধান করা যাবে সমস্যার সমাধানটা খুব সিম্পল রুট কজ আইডেন্টিফাই কিচ্ছু করতে পারে না প্রথম যে কজটা সেটা হচ্ছে যে একটা সিগমা মেথোডলজি ফলো করলেই হয়ে যায় যে ডিজাইন মেজার অ্যানালাইজ ইম্প্রুভ অ্যান্ড কন্ট্রোল এটা সামান্য একটা জিনিস এবার আপনি ভাববেন যে এত বড় রেল আপনি চালাতে পারবেন দেখুন প্রথম কথাটা হচ্ছে মোর দ্যান তিন লক্ষ শূন্য পদ রয়েছে রেলে আপনি যে কোনো রেলওয়ে লোকো পাইলটদের সাথে কথা বলুন এক একজন পাইলটকে দিয়ে দুজনের বা তিনজনের কাজ এক একজনকে দিয়ে করাতে হয় এবার যখনই আপনা আপনি একজন কর্মীকে দিয়ে তার যতটা দেবার ক্ষমতা তার থেকে বেশি তাকে দিয়ে করাবেন তখন স্ট্রেসফুল হয়ে যাবে তখন সে ওভারওয়ার্ক করতে গিয়ে তার বার্ন আউট হয়ে যাবে এবং এই যে শুধুমাত্র লোকো পাইলট বা গার্ডই নয় আজকে এই ট্র্যাক যারা অপারেট করে সেই জায়গাগুলো গ্যাংম্যান বিভিন্ন জায়গায় হাজার হাজার পথ ফাঁকা সেই জায়গাগুলো লোক নেওয়া হচ্ছে না যার জন্যে মেনটেনেন্স করা জিনিসপত্রগুলোকে দেখা কোথায় কি হচ্ছে এই ব্যাপারে দেখার লোক নেই সেই জায়গাগুলোকে কস্ট অপটিমাইজ করার জন্য গভর্নমেন্ট একটা কল ফেদেছে অধিকাংশ জায়গায় বিভিন্ন থার্ড পার্টিকে দিয়ে আউটসোর্স করে দিচ্ছে এবার সেই থার্ড পার্টি ভেন্ডারকে যাকে দ্বারা আপনি মেনটেন্যান্সটা আউটসোর্স করলেন সে সঠিকভাবে করছে কি না সেটাও তো আপনাকে দেখতে হবে ফলে প্রথম কথা ম্যানেজমেন্ট মেথোডলজিতে প্রথম কথা আপনাকে রুট কজ আইডেন্টিফাই করতে হবে এই বাইনারি পদ্ধতিতে যে আয়দার মানুষ খারাপ অথবা যন্ত্র খারাপ এই না করে মানুষ ও যন্ত্রের যে আন্তঃসম্পর্ক সেইটা আপনাকে খুঁজে বার করতে হবে যে কোথায় ভুলছিল কেন সিগনাল দেখতে পায়নি অথবা কেন তার এই মেশিনটা ডিস্টার্ব হয়েছে এবং লোক নিতে হবে এবং সেই প্রত্যেকটা মানুষের যে নির্দিষ্ট দেবার ক্ষমতা আছে প্রোডাক্টিভিটি সেইটাকে যতক্ষণ না পর্যন্ত আপনি অপটিমাইজ করবেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীর দ্রুততম রেল এনেও আপনি এই রেল নেটওয়ার্কে কিছু করতে পারবেন এবং তার পাশাপাশি সুদীপ্তার কাছে এই এই প্রশ্নের উত্তরগুলো নেওয়ার আগে তার পাশাপাশি আরেকটা প্রশ্ন যে প্রশ্নটা আমার প্রশ্ন ছিল একদম শুরুতেই যে প্রশ্নটা করেছিলাম চার নম্বর প্রশ্ন যে প্রশ্নটা হলো কমিউনিকেশনের বেসিক কমিউনিকেশনের ক্ষেত্রে দাঁড়িয়ে কি ঘাটতি ছিল আমরা অনেক দূরে গিয়ে গেছি তথ্য আদান প্রদানে ভারতবর্ষ এক নম্বরে বোধ কিন্তু তারপরেও রেলের মতন এত সেন্সিটিভ একটা জায়গায় তথ্য আদান প্রদানে কি ফাঁস ছিল স্টেশন মাস্টারের সাথে রাস্তায় যিনি রয়েছেন তার ট্রেনের মধ্যে যিনি রয়েছেন তার বাইরে যিনি রয়েছেন তার কমিউনিকেশন কমিউনিকেশনের যুগে সবচেয়ে সবচেয়ে পেছনে কি এই তথ্য আদান প্রদানটাই রেলওয়ে মন্ত্রকে কমিউনিকেশনকে দেখুন প্রথম কথা হচ্ছে যে তিন লাখ যে শূন্য পদ আছে বলা হচ্ছে এর মধ্যে বহু পদ এই কারণে শূন্য যে সেই কাজগুলো আজকে আর নেই ধরুন আজ থেকে পঞ্চাশ বছর আগে যেভাবে সিগনালিং সিস্টেম যেখানে ছিল যেখানে পতাকা দিয়ে সিগনালিং চালানো হতো বা ধরুন যেভাবে রেলের কার্ড তোলা হতো আজকে এটা পুরোপুরি অটোমেটিক অটোমাইজড হয়ে গেছে এবং যে জন্য এখানে নতুন করে লোক নেওয়ার কোনো দরকার নেই দ্বিতীয়ত হল যে মেনটেনেন্স আপনারা যদি বলেন যে আউটসোর্সিং করা এটা কিন্তু সর্বক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হচ্ছে আপনি স্টেট ইলেকট্রিসিটি বোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রত্যেক জায়গায় এটা হচ্ছে এবং এটা আরও অনেক বেশি এফিসিয়েন্টলি এই জিনিসটা কাজ করে পাঁচজন মানুষ মারা গেছে আমি বলছি খুব দুঃখের ঘটনা এবং আমি বলছি যে কোনো এই ধরনের জিনিসে দুঃখের ঘটনা কিন্তু একটা জিনিস যে পৃথিবীর হেন কোনো রেল সিস্টেম আছে ধরুন দ্বারা কবচ বা এটসেট্রা সিস্টেম চালু করেছে সেটা ফুলপ্রুফ এবার হচ্ছে যে কবচ সিস্টেমটা খুব তাড়াতাড়ি স্যার যেটা বললেন উনি আমাদের স্যার ছিলেন যাদবপুরে স্যার যেটা বললেন আমি সে সম্পর্কে বলি দু হাজার থেকে দু হাজার মধ্যে সাত এই পিরিয়ডে ইন্দ্রনীল মজুমদার মোসরুবরি নাম এক ইঞ্জিনিয়ার টেক্সাস ইন্সট্রুমেন্টের তিনি এই সিস্টেমটা উনি বের করেন ভারতবর্ষে দু হাজার বারোতে এটা টেস্ট টেস্ট হয় যখন নাকি ইউপিএ গভর্নমেন্টে ছিল দু হাজার বারোতে টেস্ট হওয়ার পর ওই টেস্টে তারা ফেল করে ফেল করার পর নেক্সট দু বছর বসেছিল আমাদের গভর্নমেন্ট আসার পর দেখা যায় যে বিদেশ থেকে যে জিনিসটা আসবে তার দাম এত বেশি যে সেটা পুরোপুরি যদি চালু করতে হয় রেল রেলটাকে বিক্রি করে দিতে হবে তার কস্টিং এত বেশি আমাদের আরেকটা মজবুরি আছে আমাদের পাঁচ টাকায় মানুষকে রেল চড়াতে হয় এইরকম বিভিন্ন আমরা পাঁচ টাকা থেকে ছ টাকা হলে রেল বন্ধ করে দেবে যাত্রীরা এবং বিরোধী দল এখানে ঘটনাটা হচ্ছে যে আমরা যখন নাকি আমাদের গভর্নমেন্ট যখন এলো আমাদের গভর্নমেন্ট আবার নতুন করে নিজস্ব সিস্টেম আইআইটি থেকে শুরু করে বিভিন্ন আর ডিএসও এদের দিয়ে নিজস্ব সিস্টেম চালু করে পাঁচ থেকে ছ বছর লেগে যায় এবং আলটিমেটলি দেশ স্বাধীনতা পঁচাত্তর বছর পর আমরা এই কবর সিস্টেমটা চালু করি ঘটনা হচ্ছে আমাদের এইদিকে তো চালু হয়নি আমি 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 বলছি এটা যদি এক বছরে আপনি করতে যান এক বছরে টোটাল ইউনিয়ন যা বাজেট আছে পুরো বাজেট খরচ হয়ে যাবে শুধুমাত্র এই কবর সে এটা করতে কয়েক বছর সময় লাগবে এটা খুব কম খরচের জিনিস না কিন্তু ঘটনা হচ্ছে যে যেখানে আমরা দাবি করি যে নাইনটিন ফিফটি থেকে আমরা আইআইটি চালু করেছি আমরা টেকনোলজিতে আমরা লিডার আইআইটিটা আমরা কেন চালু করেছিলাম আমেরিকাকে সফটওয়্যার কোম্পানি সাপ্লাই করবো সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাপ্লাই করব বলে আমরা মোদিজি আসার আগে তার আগে যে সত্তর বছর আমাদের দেশ যে চলেছে সেই সত্তর বছরে আইআইটি থেকে এতগুলো আইআইটি ছিল এত বড় বড় ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউট সিএমইআরআই আমরা কেন আমরা এই জিনিসটা আজ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর আগে শুরু করিনি এক বছরে তো এই পুরো সিস্টেমটা চেঞ্জ করা সম্ভব না আপনি কমিউনিকেশন যে সিস্টেমটা বলছেন এক বছরে তো পুরোটা চেঞ্জ করা সম্ভব না দশ বছর কিন্তু আমরা আপনারাও তো আমাদের দশ বছরটা বলছি আমাদের দশ বছর দু হাজার বারোতে যখন ফেল করে বারো থেকে চোদ্দ পর্যন্ত কোনো কাজ হয়নি তারপর এই পুরো জিনিসটা আমরা আমি বলছি বাইরে থেকে যে জিনিসটা আসার কথা ছিল তার দাম এত বেশি আমাদের নিজস্ব আবার ইনভেন্ট করতে হয় চার থেকে পাঁচ বছর এটার পিছনে রিসার্চ চলে এবং টেস্টিং করে দু হাজার আঠারো উনিশে এটা পাস হয় এই সিস্টেমটা তারপর দু হাজার একুশে এসে আমরা টেন্ডারিং এরপর বিভিন্ন অ্যাপ্রুভাল লাগে ক্যাবিনেট অ্যাপ্রুভাল করতে করতে দু হাজার একুশ বাইশে এসে আমরা প্রথম টেন্ডার করি এবং কাজ শুরু করি কিন্তু আমি বলছি এই কাজটা আজ থেকে পঁচিশ বছর আগে শুরু করা হচ্ছে আমি বলছি আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেছিলো পুরো রেলওয়ে সিস্টেমটা চেঞ্জ করে দেবো তোমাদের এত টাকা লাগবে কিন্তু তোমাদের এই শর্তগুলো মানতে হবে সেই সময় মনমোহন নরসিমারাও মনমোহন সিং তারা এটা মানেননি তার আগে রাজীব গান্ধীকে এই অফারটা দেওয়া হয়েছিল সেই সময় রাজীব গান্ধীরা তো এই সব ওয়ার্ল্ড ব্যাঙ্কের নাম শুনলেই কেঁদে ফেলতেন ভাই বলছি এই সিস্টেমটা কিন্তু আশি দশকে চেঞ্জ করা কিন্তু একজন একজন প্রশ্ন করছেন এই মুহূর্তে আনন্দ মেঘ